নমস্কার ডক্টর রঞ্জিত দাস, স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরায়। থ্যাংক প্রথমে ইউ। যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো, যে গোটা বিশ্বে যে আলোড়ন সৃষ্টি করেছেন আপনি, এবং নিঃসন্দেহে একজন বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের গর্বের জায়গায় রয়েছেন আপনি, যে এই যে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র যেটি আপনার হাত ধরে নতুন করে আবিষ্কার হয়েছে, দাস ম্যাগনিটিউড স্কেল, তার বিষয়ে একটু প্রথমেই সামগ্রিক ভাবে যদি জানি। অ্যাকচুয়ালি দাস ম্যাগনিটিউড স্কেলটা আগে অ্যাকচুয়ালি আর্থকুইক যেটা স্কেল হ্যাঁ 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 ইনিশিয়ালি রিক্টার স্কেল স্কেল দিয়া মানে আর্থকুইক মেজার করা হইতো একদমই 1930-তে রিক্টার আমেরিকান সাইন্টিস্ট বানিয়েছিল, আর ওই স্কেলটা থ্রাউট ওয়ার্ল্ডে ইউজ হয় আর কি। হ্যাঁ হ্যাঁ তো রিসেন্টলি আমি ওই স্কেলটার লিমিটেশন গুলা ইয়ে করে ঠিকঠাক করে আর একটা নতুন করে স্কেল তৈরি করেছি, যেটা এনার্জির উপরে বেস, বেসিক্যালি হুম হুম এনার্জি আর এনার্জিটা আছে যে হুম হুম শক্তি এনার্জির উপরে বেস করে, আর ওই সারা পৃথিবীর আর্থকুইকের ডাটা নিয়ে হুম হুম একটা নতুন করে স্কেল তৈরি করেছি, যেটা নাকি আপনার আর্লি ওয়ার্নিং সিস্টেমের মধ্যে ভালোভাবে হেল্প করবে। আচ্ছা তো ওই স্কেলটার ডিফারেন্সটা আছে, যেটা যেটা দাস ম্যাগনিটিউড স্কেল কয়, হুম ওই হুম স্কেল রিক্টার স্কেলের লগে ভালো ডিফারেন্স আছে। আচ্ছা একটা সিগনিফিকেন্ট এক নাম্বার ওয়ান, যেটা হুম হুম আগের স্কেল ছিল ওইটা বেসিক্যালি সাউথ আমেরিকা সাউথ অ্যান্ড ক্যালিফোর্নিয়ার জন্য বেসিক্যালি ছিল, হুম ওই স্কেলটা আর্থকুইক মেজারমেন্ট বেসিক্যালি সাউথ ক্যালিফোর্নিয়ার জন্য থ্রাউট দ্য ওয়ার্ল্ড এর নয়। আচ্ছা বাট কি করে সারা পৃথিবীতেই একটা আন্ধাধুন এই স্কেলটা ইউজ করে যাচ্ছিল, সো একেবারে হুইচ ইজ ইনকারেক্ট, হুইচ ইজ সাইন্টিফিক্যালি ইনকারেক্ট। হুম 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 তো এই ওই ওই জিনিসগুলো আমি তুলে ধরেছিলাম, এবং সারা পৃথিবীর ভূমিকম্প যেগুলো আর্থকুইকের ডেটা আছে ওগুলো নিয়ে গবেষণা করে আমি একটা নতুন ইনফরমেশন পেয়েছি, যে না ওই যদি আপনি শুধু ক্যালিফোর্নিয়া ডাটা ইউজ করে একটা স্কেল তৈরি করেছে ওইটা সারা পৃথিবীর জন্য ইনকারেক্ট, হুম হুম তার হুম জন্য সারা পৃথিবীর ডাটা ইউজ করে এনার্জির উপরে আর্থকুইকের যে এনার্জি রেডিয়েশন হয় ওই এনার্জির উপরে বেস করে ওই স্কেলটা তৈরি করেছি, আর ওইটার নাম দিয়েছি দাস ম্যাগনিটিউড স্কেল। হুম হুম আর ওই স্কেলটা আপনি ভূমিকম্প আসলে আর্লি ওয়ার্নিং এর মধ্যে রীতিমতো ভালোভাবে হেল্প করবে, মানে আর্থকুইকের আচ্ছা যেগুলো প্রবলেম আনসলভ প্রবলেম আছে ওই প্রবলেম গুলা মানে সলভ করতে আমাদের প্রচুর হেল্প করবে। আচ্ছা আরো একটা বিষয় যেটা জানার, যে এই যে আপনার গবেষণার বিষয় একেবারেই অন্য গবেষকদের থেকে একটু আলাদা করে নিজের সৃষ্টি যেটা আপনি তৈরি করলেন, সেটা কোত্থেকে শুরু যদি আমরা একটু শুনি। আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন, বলবেন একবার। হ্যাঁ অবশ্যই, যেটা জানতে চাইছিলাম যে এই যে এই যে গবেষণার বিষয়টা, যে নতুন করে একটা বিষয়ের সৃষ্টি করা এবং সেটা সমগ্র পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করা, সেটার ভাবনাটা কোত্থেকে আসে বা আপনার এই যাত্রাটা কিভাবে হয়েছিল যদি একটু শুনি। অ্যাকচুয়ালি আমি বিএসসি ফিজিক্সে করেছিলাম, হ্যাঁ হ্যাঁ তারপরে মাস্টার ডিগ্রি কম্পিউটার সায়েন্সে করেছি সেন্ট্রাল ইউনিভার্সিটি তেজপুরের থেকে। আচ্ছা তারপর আমি অ্যাকচুয়ালি কম্পিউটার কোডিং ফোডিং করতে পারি, হুম হুম তারপর আমি ওই অ্যাকচুয়ালি তারপরে আমাদের ইউনিভার্সিটি থেকে নতুন করে আর্থকুইকের কোর্স করেছিল ভূমিকম্পর উপরে, আচ্ছা IIT খড়গপুর আর তেজপুর ইউনিভার্সিটি দুটোর মধ্যেই খুলেছিল আর কি। আচ্ছা তো ওই ওই আর্থকুইকের কোর্সটার মধ্যে আমি যে কারিকুলাম পড়লাম, পরে দেখলাম খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, হুম হুম কিন্তু এখানে কম্পিউটার যদি কেউ জানা থাকে তাহলে প্রচুর কিছু করতে পারবে, মানে কম্পিউটার ডেটা অ্যানালাইসিস, বিগ ডেটা যেগুলো কয় বিগ আচ্ছা বিগ ডেটা, না ডেটা অ্যানালাইসিস কনসেপ্ট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ওই ফিল্ডের মধ্যে প্রচুর একটা গ্যাপ ছিল। আচ্ছা আর আর্থকুইক তো আমি আমাদের নর্থ ইস্ট পুরো আর্থকুইক প্রোন এরিয়া, তো আমরা প্রায়ই আর্থকুইকের ফিলিংস হয় না, আর্থ আচ্ছা হোয়াট ইজ আর্থকুইক, আর্থকুইকের ফিলিংস সবাই একদমই জানি, তো ওই একটা আমাদের ছোট থেকে একটা ফিলিং টা ছিল আর্থকুইকের উপরে, কিউরিওসিটি সবারই ছিল আর আমারও ছিল রীতিমতো, হুম 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 আর্থকুইক হয় কেন কেন হয় মানে কোন কোন জায়গায় হয় সব জায়গায় কেন হয় না, ওই ধরনের কিউরিওসিটি আমার আগের থেকেই ছিল। কিন্তু ওই প্ল্যাটফর্মটা পেয়ে গেছিলাম ইউনিভার্সিটিতে খুলেছিল, তো ওখানে আমি টেক করেছি আমি ভূমিকম্পর পরে। হুম হুম তারপর IIT রুড়কি থেকে আর্থকুইক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে PhD করেছিলাম। আচ্ছা হ্যাঁ, PhD করার পর ওই PhD করেছি আমি নর্থ ইস্টের উপরে, নর্থ আচ্ছা ইস্টের ভূমিকম্পর উপরে সেসমিসিটির উপরে। হুম 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 তো ওইটা ওই ভূমিকম্প উপরে সেসমিসিটির উপরে স্টাডি করতে 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 আর্থকুইকের সাইজের উপরে আমি প্রচুর গবেষণা আগের থেকেই করেছিলাম, তারপর বুঝতে পেরেছি যে আর্থকুইকের যেটা সাইজ ছিল হুম ওটার হুম মধ্যে কিছু ডিফেক্ট ছিল,
আচ্ছা তারপর ওই পিএইচডি করার পর আমি আইআইটি বোম্বেতে গেলাম, হুম সিভিল হুম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিছুদিন ছিলাম হুম রিসার্চ এর পারপাসে, তারপর ওখান থেকে চিলিতে পৌঁছে গেছি, সাউথ আমেরিকা। আর চিলিটা খুবই সেসমিক্যালি ওয়ার্ল্ড এর মধ্যে অ্যাক্টিভ, ওখানে খুবই বড় বড় আর্থকুইক প্রায় হয়, আচ্ছা মানে খুব 10-15 বছরের পরে পরে অ্যারাউন্ড 8.5 8.9 এইভাবে বড় বড় আর্থকুইক খুবই হয়। তো আচ্ছা ওই ওইটা একটা রিসার্চ এর জন্য, ভূমিকম্প রিসার্চ এর জন্য খুবই ভালো জায়গা পেয়েছি, আর খুবই ওখানে আমি আমার জিনিসগুলোকে ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি যেগুলো আমি ভেবেছিলাম। আচ্ছা আগামী দিনে আপনার কি ভাবনা রয়েছে বা আগামী দিনে কি কাজ করার পরিকল্পনা রয়েছে আপনার? তো এই যেগুলো যেগুলো আনসার প্রবলেম ছিল হ্যাঁ ওখানের মধ্যে, আর্থিক এর মধ্যে আর্থিক প্রেডিকশনের একটা প্রবলেম আছে, হ্যাঁ আর্থিক যদিও ধরেন প্রেডিকশন না করা যায় বা রীতিমতো না করা যায়, আর কি মানে হিউম্যানিটির জন্য করা যায়, হ্যাঁ যেমন হ্যাঁ আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে, ভূমিকম্প আসলে আপনি কি যেগুলা যেগুলা মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, মেট্রো হুম আছে, হুম এগুলাকে ক্রিটিক্যাল স্ট্রাকচার গুলোকে কিভাবে সেভ করা যায় ওখানে আমরা রিসার্চ করছি। ওখানে আমরা কিছু দূর ইম্প্রুভ হচ্ছে আমাদের রিসার্চ, মানে ইন ফিউচারে এটাও ভালোভাবে মানে আমাদের মানে ওই থিং এটা উইল সাকসেস অন দ্যাট ক্রিটিক্যাল স্ট্রাকচার গুলোকে সেভ করার জন্য। যেমন ধরেন 2011-এ তোহোকু আর্থকুইক ছিল জাপানে, সুনামি ছিল না, হুম 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 ওখানে তো প্রচুর লোক মারা গেছে, রেডিয়েশনও প্রচুর লোক মারা গেছিল। একদমই হ্যাঁ, ওই রেডিয়েশন ফেডিয়েশনটাকে যদি আমরা মানে আমাদের এখানে যদি হয় কোনো জায়গায়, ধরেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সামনে যদি বড় ভূমিকম্প আসে, তাহলে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কিভাবে ডিজাইন করা উচিত, হুম হুম হ্যাঁ বিভিন্ন ড্যাম গুলো কিভাবে ডিজাইন করা উচিত, কিভাবে তৈরি করা উচিত, ওগুলো ক্রিটিক্যাল মানে আমরা মানে স্টাডি করছি, আর ফিউচারে ভালোভাবে একটা গাইডলাইন তৈরি করা যাবে অল ওভার দ্য ওয়ার্ল্ড। একেবারেই তো ওই ওইগুলো ধরেন ওই জিনিসগুলো আমরা তৈরি করছি, যে মানে কিভাবে জিনিসগুলোকে মানে ধরেন ক্রিটিক্যাল যেগুলো এইখানে অ্যাটাক করা যেতে পারে প্রবলেম গুলোর মধ্যে, যদিও আচ্ছা প্রেডিকশনটা ইন ফিউচারের জন্য প্রেডিকশনটা এখনো কমপ্লিটলি ইয়ে হয় নেই, কিন্তু আচ্ছা এই জিনিসগুলোকে আপনি এই জিনিসগুলো আমরা শিওর যে আমরা অ্যাচিভ করতে পারবো। আচ্ছা যেমন মানে আর্লি ওয়ার্নিং সিস্টেমের থ্রো দিয়ে ক্রিটিক্যাল স্ট্রাকচার গুলোকে হুম সেভ হুম করা, হুম মানুষ সেভ করা, হুম হুম হ্যাঁ আর্থিক আসার কিছু ধরেন সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত উই ক্যান গিভ দ্য ওয়ার্নিং টু দ্য ডেস্টিনেশন, ডিজায়ার ডেস্টিনেশন। তো আচ্ছা বাই দ্য ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস বিফোর দ্য সাউন্ড ওয়েভ রিচ টু দ্য ডেস্টিনেশন, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস উইল রিচ অ্যান্ড অ্যান্ড স্টপ দ্য ক্রিটিক্যাল স্ট্রাকচারস, অ্যান্ড দ্য মানে ক্রিটিক্যাল স্ট্রাকচার গুলোকে মানে বন্ধ করতে সক্ষম হবো বাই মেশিনারি, হুম হুম রাইট, মেশিনারি হুম হুম ইয়েতে স্টপ করতে পারবে, যেটা নাকি আমেরিকাতে জাপানে চলছে। আচ্ছা ওইগুলাই ধরেন ফাইনালি এন্ট্রি হবে ইন ফিউচারে হবে আর কি ওগুলাই, কিন্তু প্রেডিকশনটা এখনো কোশ্চেনেবল, মানে এখনো প্রেডিকশনটা আর কালকে আসবে বলাটা খুবই অসম্ভব ব্যাপার, কারণ আমরা ওইভাবে একদমই পুরোটা ইয়ে করতে পারিনি এখনো। হুম 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 তো কিন্তু ধরেন নেক্সট 100-200 ইয়ার্স এর ভিতরে মেবি যে পিপল সায়েন্স উইল গ্রো লাইক দিস ওই প্রেডিকশন হতেও পারে, কিন্তু নিয়ার ফিউচারে ক্রিটিক্যাল স্ট্রাকচারস মানব সভ্যতাকে ক্রিটিক্যাল স্ট্রাকচার গুলোকে সেভ করে ওখান থেকে আমরা যেগুলা ডেভাস্টেশন হবে আর কি মানে ভয়ানক ভাবে ইয়ে হইতে পারে ওখান থেকে বাঁচার সম্ভাবনাটা আছে। মানে একদম ভূমিকম্প আসলে ওগুলা ওইভাবে ধরেন কিছু ক্ষয়ক্ষতি করবে না, ভূমিকম্প আচ্ছা আসবে আর চলে যাবে, তো ক্রিটিক্যাল আচ্ছা স্ট্রাকচারে কিছু ক্ষতি হবে না হুম আর হুম মানুষও ওইভাবে মরবে না, তো জাস্ট ন্যাচারাল হয়ে যাবে সবকিছু। তো ওই আচ্ছা ধরনের আমরা বইতে আছি, টার্গেটে আছি। উত্তর পূর্বাঞ্চলেই ছিল আপনার গবেষণার মূল বিষয়, এই উত্তর হুম পূর্বাঞ্চলের ভূমিকম্প, তার তীব্রতা বা আগামী দিনে কিরকম হতে পারে। ত্রিপুরা, যেখানে আমরা জানি যে সিসমিক জোন খুব সম্ভবত 5-এ আমরা দাঁড়িয়ে রয়েছি, সে হ্যাঁ জায়গায় হ্যাঁ কি বার্তা থাকবে বা আপনারা গবেষকরা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? পুরো অ্যাকচুয়ালি খালি ত্রিপুরা বলে নয়, হুম 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 32টাই মানে 5th জুনে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে ধরেন এটা তো আমাদের আমাদের বাউন্ডারি জোন, আমরা মানুষের বাউন্ডারি বানিয়ে রেখেছি, এটা ত্রিপুরা এইটা হুম আসাম হুম হুম ওইটা, হুম হুম টেকনিক্যালি তো সবই এক। সবই এক, একদমই হ্যাঁ, তো ওর জন্য সম্পূর্ণ নর্থ ইস্টের মধ্যে একটা মানে ধরেন মানে বিশাল একটা বড় ভূমিকম্প হওয়ার পসিবিলিটিস তো আছে, কিন্তু টাইম আর ডিউরেশন টাইম আর বেসিক্যালি লোকেশনটা মানে পিন পয়েন্ট করা মুশকিল, ঠিক পিন পয়েন্ট করা মুশকিল। তো দ্যাট ইজ এ পসিবিলিটি, মানে পসিবিলিটিস আছে আমি বলবো, হুম বিগ আর্থকুয়েক 8.5
8.5 to 8.7, এন্ড ওটা যদি আবার কম ডেপথে হয় তাহলে ডিভাস্টেশনটা বেশি হবে। একদমই, হ্যাঁ, যদি যদি আর্থিকের গ্যাসটা যদি খুব বেশি বেশি হয়, ধরেন এটা যদি কমসে কম 100 কিলোমিটার বা 150 কিলোমিটার হয়, তাহলে ওটা থেকে ক্ষয়ক্ষতিটা একটু কম হবে। কিন্তু ওটা যদি আবার 40-45 এর মধ্যে হয়, তাহলে কিন্তু আমার মুশকিল আছে, আচ্ছা, মানে প্রচুর প্রচুর ড্যামেজ হবে। যদি এটা গৌহাটি বা শিলং বা এদিকেও হয় বা ওইদিকেও হয়, বাংলাদেশের সাইডে হয় বা অন্যদিকেও হয়, দেন ইট উইল বি ক্রিয়েট এ প্রবলেম, মানে সম্পূর্ণ জোনটার মধ্যে প্রবলেম করবে। কিন্তু টাইম আর লোকেশন কম মুশকিল আছে, বাট হিস্টরি সেজ দ্যাট দেয়ার ইজ এ বিগ আর্থকুইক ইন দিস এরিয়া। তো 8.5 to 8.7 ম্যাক্সিমাম আসতে পারে এখানে। আচ্ছা, হ্যাঁ, এখানে এত বড় আর্থকুইকের জন্য আমার রেডিও থাকতে লাগবে। ঠিক ঠিক, তো আমি বলছিলাম যে ইট ইজ নট পসিবল টু সে দ্য টাইম এন্ড লোকেশন, বাট হিস্টরি সেজ, দ্য সিসমিসিটি সেজ, দ্য ডেটা সেজ দ্যাট দ্যার ইজ এ পসিবিলিটি অফ বিগ আর্থকুইক ইন দিস এরিয়া, সো উই শুড প্রিপেয়ার ফর দ্যাট। একেবারে, অসংখ্য ধন্যবাদ ডক্টর দাস আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে আপনার আগামী দিনের গবেষণার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।